ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে রোগী। আসানসোল জেলা হাসপাতাল থেকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক রোগীকে স্থানান্তরিত করা হলো বাঁকুড়া মেডিকেল কলেজে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড আক্রান্ত হয়ে আসানসোল চিত্তরঞ্জনের বাসিন্দা এক মহিলা প্রথমে চিত্তরঞ্জন কস্তুরী গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে সেখান থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, রোগিনী আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এলে ডাক্তারদের সন্দেহ হওয়ায় তাকে পরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা করার পরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখেন। নিখিলবাবু জানিয়েছেন, রোগীটিকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিককেও এই বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন কোনো রোগিনী, এমনটাই জানা গেছে হাসপাতাল সূত্রে। একটা পেশেন্ট, মহিলা পেশেন্ট, বছর 40 বয়স, আমাদের এই চিত্তরঞ্জনের এদিকেই বাড়ি। তো আমাদের কাছে এসেছিল, ওরা ওই কস্তুরবা গান্ধী যে হসপিটাল আছে চিত্তরঞ্জন, ওখানে চিকিৎসা করিয়েছিল। রেকর্ড দেখে যা বোঝা গেল, ওনার কোভিড হয়েছিল, পোস্ট কোভিড, এবং সঙ্গে ডায়াবেটিসও আছে, এবং চোখটা কালো দেখে ওরা আমাদের ইমার্জেন্সিতে এসে অ্যাটেন্ড করেছিল। তো আমরা আমাদের ডাক্তারবাবুদিকে দেখালাম, দুটো তিনটে স্পেশালিস্ট, চোখের ডাক্তারবাবু, ফিজিশিয়ান, সবাই দেখলেন আর কি। দেখে পরে এদের একটু সন্দেহ হলো যে সাসপেক্টেড এটা মিউকোরমাইকোসিস হতে পারে। তো যার ফলে আমরা এই পেশেন্টটাকে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করেছি, যে ওই পেশেন্টটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজেই, আমাদের নোডাল মেডিকেল কলেজে আর কি। তো ওকে আমরা সমস্ত কাগজপত্র করে ওখানে রেফার করেছি, পেশেন্ট অলরেডি বেরিয়ে গেছে, এবং বিষয়টা আমাদের সিএমও স্যারকেও হোয়াটসঅ্যাপে জানিয়েছি, ফোনেও জানিয়েছি বিষয়টাকে। টেস্ট বলতে আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস হলো, উনি তো অন্য হাসপাতালের পেশেন্ট ছিলেন আর কি, কোভিডের সময় অন্য জায়গায় দেখাতেন, সেই জায়গা থেকে আমাদের এখানে এসছেন আর কি দেখাতে। এর আগে তো আমরা কখনো পাইনি। এমনি স্টেবল আছে, এখনও তো স্টেবলই আছে, অন্য কোনো প্রবলেম নেই, চোখটা কালো আছে এবং ব্যথা কমপ্লেন করছে আর কি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।